অরিনের জল খাওয়ার বদমাইশি চলছে। কিরকম বদমাইশি দেখুন, জল খাচ্ছে আর এই করছে। এই খা, জল খা, জল খা, ও দেখে আমার, জল খা, হ্যাঁ জল খা, দেখুন কিরম বদমাস, জল খা, বিষম লেগে যাবে, খা জল খা। গুড মর্নিং, এখন প্রায় সকাল 10টা আর আজকে অরিন সকালবেলা ব্রেকফাস্ট করে ঘুমায়নি, এখনও জেগে আছে, এখন একদম পুরো খেলার মুডে, খুব খেলছে। হ্যাঁ, দাদুর কোলে এখন অরিন বসে আছে। অরিন, এই কালকে রাত্রি 12:30 থেকে মোটামুটি 2 নাগাদ পুরো জেগেছিল, তারপরে খেয়ে তারপরে অরিন ঘুমিয়েছে। 12:30 থেকে ঘুম থেকে উঠে পড়েছে, ব্যাস, আর ওর কোনো ঘুম নাই। একবার আমার কাছে আসে, একবার মৌসুমীর কাছে আসে, এই করেছে কালকে সারারাত। দিয়ে 2 সময় তারপরে খেয়েছে দুধ, তারপরে ঘুমিয়েছে। কাল ঘুমাসনি কেন রাত্রিবেলায়? সারা রাত কি করেছিস কালকে? হ্যাঁ, লাফা লাফি মারা মারি, গায়ে উঠছিস, চুল টানছিস। বাবু, চাদরটাকে এই পাতা হয়েছে, চাদরটাকে টানছে মৌসুমী, চাদরটাকে টানছে, দেখুন কীভাবে চাদর টানে। চাদরগুলো পাতলাম একটু আগে, চাদরটাকে টেনে টেনে কী করছে। এখন অরিন স্নান করতে যাবে, মৌসুমী গরম জল করছে, আর এই বদমাইশি করে যাচ্ছে। চাদর পাতলে এই করে, সব চাদর টেনে 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 চাদরটা গোজা হয়নি। কি করছিস তুই? এটা অরিনের স্নান হয়ে গেছে, অরিনের স্নান হয়ে গেছে, অরিন এখন এই খেলছে আমার সাথে। ও খেলা মানে যতই উঠবে, নামবে, এই মারবে, এই হচ্ছে ওর খেলা। এখন অরিনের দাদু এখন ঘুম পাড়াতে শুরু করেছে, অরিনকে এখন ঘুম পাড়াচ্ছে। অরিনের তো চোখে ঘুম নাই, অরিনের দাদু ঘুম পাড়াচ্ছে। কিন্তু ও ঘুমাবে না, দেখো 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 না, বুকে পা তুলে দিয়েছে, দেখো অরিন গান গায়, দাদু ঘুম পাড়ায়, অরিন গান গায়। তুমি ওকে এই ঘুম পাড়াচ্ছ? দেখো না, বুকে পা তুলে দিচ্ছে, ঘুম হবে তো দূরে কথা। তুই এই শুরু করেছিস? ও ঘুমাবে না, দেখি কি অবস্থা।
অনেকক্ষণ চেষ্টা করেছি, কিছুতেই ঘুমাচ্ছে না। এখন দাদু আগে চেপে ধরে ঘুম পাওয়ার চেষ্টা করছে, দিয়ে রেগে যাচ্ছে। হরিণ এখন ঘুমাচ্ছে আর গান করে। এখন অরিন ঘুমালো, এতক্ষণ বাদে অনেক চেষ্টা করার পর এখন ঘুমালো। এখন বাজে 4:30, এখন ঘুমিয়ে পড়েছে। সাড়ে 5টা বাজে আর আমরা একটু ছাদে এলাম, মেনলি ছাদে এসেছি। অরিজিনের একটা প্লেন আছে, তো গিফটে পেয়েছিল প্লেনটা, তো প্লেনটাকে ওড়ানোর জন্য এসেছি। তো ছাদে খুব সুন্দর ওটা গোল গোল করে ওড়ে, তো ওকে দেখাতে পারিনি কখনো, এই যেহেতু লকডাউন চলছিল করোনার কারণে ছাদে নিয়ে আসা যায়নি, তো ওটা দেখাতে পারিনি প্লেনটা। এই যে প্লেনটা, এটা এরকম গোল গোল করে ওড়ে, এটা খুব সুন্দর জিনিসটা, ও মজা পাবে দেখলে। সূর্য ডুবে গেছে, চাঁদ উঠে গেছে, কিন্তু চাঁদটা হালকা মেঘে ঢাকা। অরিন, অরিন, বক দেখেছিস? বক তুই মুখে কি করছিস তখন? তো বক দেখেছিস? বক
বক উই দেখ, বক চলে গেল। ভালো লাগছে ছাদে এসে হাওয়ায়? এই প্রথমবার মনে হয় ছাদে এলো না? এই প্রথমবার মনে হয় ছাদে এলো না? চলুন ঘরে যাই, সন্ধ্যে হয়ে যাচ্ছে আস্তে আস্তে, খেতে হবে একটু চা ফা। চলো টাটা, আবার পরে একদিন আসবো। আমি বিছানা পরিষ্কার করছিলাম, তাই বালিশগুলো দাদুর কোলে ছিল, বালিশগুলো আমি দিয়েছি, বালিশের মাঝখানে বসে আছে। আর কি আনন্দ বালিশের মাঝখানে বসিয়েছি বলে, বালিশের মাঝখানে ভালো লাগছে বসে থাকতে, কি আনন্দ বালিশের মাঝখানে বসেছে। দাদুর অবস্থা টাইট, কে যাই হয়ে গেল তোর নেই বালিশগুলো? দেবে না, দে দে বালিশ দেবে না, ছাড়। রেগে যায় অরিন এখন খাচ্ছে, এখন 9টা বাজে, 8টা থেকে ওর খাওয়া শুরু হয়েছে, খাওয়ার ওর শেষ নাই। এখন সে এখন এই চলছে এই খাওয়া, কখন শেষ হবে কোনো ঠিক নেই। আর এখানে দাদু ডান্স করছে, এই খাওয়া নিয়ে প্রতিদিন এই চলে রাত্রিবেলায়, মুখের মধ্যে নিয়ে থাকবে, ভু ভু করে ফেলে দেবে। ফেলে দিচ্ছে, সবাই দেখছে, খেয়ে নাও খেয়ে নাও। কিনি 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 তাড়াতাড়ি কিনি তাড়াতাড়ি কিনি। তাহলে এখন অরিন খাচ্ছে, এরপর অরিনে খাওয়া যাবে, তারপরে ওকে ঘুম পাড়িয়ে দেবো, দিয়ে ঘুমিয়ে পড়বে। আজকে এমনিতে অরিন খুব টায়ার্ড, আজ একটু কম ঘুমিয়েছে সারাদিনে, চোখ লাল হয়ে গেছে, একটু পরই ও শুয়ে পড়বে, ঘুমিয়ে পড়বে। তো আজকের ব্লগটা আমরা এখানেই এন্ড করছি। তো আমাদের ব্লগ, আমাদের ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন, অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আমাদের এই ভিডিওটা। আর যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো তাড়াতাড়ি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। তাহলে আজকের মতন টাটা, গুড নাইট। অরিন টাটা করবে, অরিন 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 টাটা করে দাও, অরিন অরিন টাটা করে দাও, অরিন আর ওরকম করে না, টাটা করে দেয়। এ কি এ কি, টাটা করে দে, টাটা টাটা টাটা, বাই বাই, টাটা বাই বাই, বাবা টাটা করে দাও, টাটা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার নেক্সট কোন ব্লগে দেখা হবে, টাটা।